ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি, এখানে যেভাবে প্রশ্ন করেছেন যে সেহরি খেতে খেতে আজান শুরু হয়ে গেল, তাহলে সেহরিটা খাওয়া যাবে কি খাওয়া যাবে না, তো এই প্রশ্নের উত্তর হলো যে সেহরি খেতে হয় এটা রাত্রের সময়ে, যেমন রাতের অংশ শেষ হয়ে গেল সেহরি খাওয়ার টাইম শেষ, আর রাত্রের অংশ শেষ হওয়ার মানেই তখন থেকে ফজরের সময় ঢুকে গেল, আর ফজরের সময় ঢুকার মানেই তখন এবার ফজরের জন্য আজান দেওয়া হয়। এখন আজানটা যদি অ্যাকচুয়াল অ্যাকুরেটভাবে ফজরের সময় ঢুকার পরে দেওয়া হয়, এটা যদি জানা যায়, তাহলে নিঃসন্দেহে আজান হওয়ার সাথে আর কোনো কিছু খেতে পারা যাবে না। কিন্তু আজান যেহেতু ক্যালেন্ডার দেখে ঘড়ি দেখে দেওয়া হয়, অতএব সেখানে হয়তো 100-তে 100% নিশ্চিতরূপে এটা বলা যাবে না যে ফজরের টাইম ঢুকার পরে আজানটা হচ্ছে, নাকি হয়তো কিছুক্ষণ আগেই হচ্ছে, নাকি কিছুক্ষণ দেরি করে আজানটা দেওয়া হচ্ছে, তো এই হিসাবে ওখানে একটা নিশ্চয়তা থাকে না, যার ফলে এরকম একটা সন্দেহের উপরে ভিত্তি করে হয়তো আপনার হাতে বা প্লেটে যে খাবারগুলো আছে, এক আধ লোকমা বাকি আছে কি পানি খাওয়া হয়নি, তো ফাটাফাট এগুলো খেয়ে শেষ করে নিতে হবে আজান হওয়ার ভেতরে ভেতরে। আর এই নয় যে আজান হয়ে গেল তারপরও আবার 2 মিনিট 5 মিনিট 10 মিনিট ধরে আপনি সেহরি খেয়ে যাচ্ছেন, এতে রোজা হবে না। তার কারণ ফজরের সময় ঢোকার পরে যদি কোনো জিনিস খাওয়া পড়ে তাহলে ওটা খাওয়া যা, জোহরের সময় ভাত খাওয়া তা একই ব্যাপার, রোজা বাদ হয়ে যাবে। এই জন্য 100-তে 100% আপনাকে সতর্ক থাকতে হবে যে আজানের 10 মিনিট আগেই যেন সেহরির কাজ খাওয়া শেষ হয়ে যায়, তা না হলে আপনি আজানের পরে সেহরি খাবেন, হয়তো আপনার ফজরের সময় ঢুকার পরে সেই খাবারটা হয়ে যেতে পারে, আর ওইটা হয়ে গেলেই আপনার রোজাটা বাদ, সারাদিন পানাহার ত্যাগ করে কষ্ট করে রোজা রাখবেন, ফল কিছু হবে না। ঘুম থেকে উঠতে না পারাটা এর জন্য আপনি দায়ী, যদি এরকম মনে হয় যে দেরি হয়ে গেল উঠতে পারেননি, সেদিন না খেয়ে রোজা থাকবেন, যখন দেখবেন আজান শুরু হয়ে গেল সাথে সাথে খাবারটা মানে শেষ করে খাওয়া বন্ধ করবেন, মানে আজান শুরু হয়ে গেল তো হয়তো ওর ভিতরে আপনি 1 লোকমা 2 লোকমা আছে সেটা খেয়ে পানি খেয়ে ওর ভিতরে তাড়াতাড়ি ফাটাফাট কাজটা আপনাকে সেরে নিতে হবে। এই নয় যে আরামসে আজান হয়েছে তারপরেও 5 মিনিট 10 মিনিট ধরে খাচ্ছি, আপনার রোজাটাই বরবাদ হয়ে যাবে। অতএব মানে এখানে আজান হওয়ার ক্ষেত্রে বিশেষ একটা লক্ষ্য রাখতে হবে, যেহেতু এটা একটা সন্দিগ্ধ বিষয় যে ফজরের সময় ঢুকে গেছে না ঢুকেনি, নাকি আজানটা ফজরের সময় ঢুকার 5 মিনিট 10 মিনিট পরেই হয়তো দেওয়া হলো, এই সব দিক থেকে একটা বড় সন্দেহের বিষয়। এই জন্য যেগুলো ওই রমজানের সওগাত বা রমজানের চাট দেওয়া থাকে সেইগুলো ফলো করে আপনি 5-10 মিনিট আগেই সেহরি খাওয়ার কাজ সেরে নেওয়ার চেষ্টা করবেন, আর ঘুম থেকে উঠতে না পারলে দেরি হয়ে গেলে এই মর্মে তখন আপনি ওই আজানের বা চাটের টাইম হিসাবে কাজ খাওয়ার কাজ শেষ করে নেবেন, তারপরে আর দেরি করে খাবেন না, নাহলে অনেকটাই সম্ভাবনা আছে যে আপনার রোজাটাই বাতিল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।